হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হস্তশিল্প মেলার আরও একটি পর্বে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। নিউ টাউনের ইকো পার্কের গেট নাম্বার ওয়ানে হচ্ছে, এতদিনে তোমরা এটা সবাই জেনেই গেছো। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম পর্বে তোমরা দেখেছো যে মাঠের মধ্যে যে মেলাটায় ঘুরছিলাম আমরা, হস্তশিল্প মেলাতে এসেই প্রথমে যে মেলাটায় গেলাম সেখানে আমরা ঘুরেছি, জিনিসপত্র কিনেছি। এবার সন্ধে হওয়ার পর ওই মেলা থেকে বেরিয়ে তার অপোজিটে যে টিকিট কাউন্টারের গ্রাউন্ডটা আছে, ওইখানে যে মেলাটা বসেছে ওইটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে বসেছে। তো এখানে এসেছি এই মেলাতে, এসে ওপর ওপর দিয়ে কিছু কিছু দোকান দেখে বেরিয়ে গেছি, মানে স্কিপ করে গেছি। আর অনেক জিনিস যেগুলো হয় না, হাতে তুলে দেখছি, ভালো লাগছে, ফটো তুলছি, তো সেই সব করিনি। একে তো সন্ধে হয়ে গেছিলো, বৃষ্টি পড়ছিল, আর অনেকটা লেট হয়ে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে যতটুকুনি পেরেছি ততটুকুনি ঘুরেছি। আর অনেক দোকান দেখছিলাম যে বন্ধ ছিল, পলিথিন দিয়ে ঢাকা ছিল, হয়তো বৃষ্টির কারণে খোলেনি। তো তোমরা দেখো জায়গাটা অনেকটা বড় আর অনেক দোকান বসেছে, দুটো সাইডে দু ধরনের জিনিস বসেছিল। এই সাইডে এসে দেখছি অনেক ধরনের আর্টিফিশিয়াল জিনিস, প্রচুর জিনিস রয়েছে, প্রচুর জিনিসের দোকান রয়েছে। আর এত সুন্দর সুন্দর জিনিসের দোকান যে মনে হচ্ছে প্রত্যেকটা থেকে একটা করে কিনে নিয়ে যাই, মানে প্রত্যেকটা স্টল থেকে একটা করে পারচেস করি, এরকম টাইপের এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। অনেক দোকান আছে যেগুলো হচ্ছে ঢেকে রাখা রয়েছে তিরপল দিয়ে, খোলেনি। তুমি কত মেলায় মানে কত জিনিস দেখবে, তুমি যত জিনিস দেখতে চাও, যেরকম জিনিস হ্যান্ডক্রাফট, যেরকম যেরকম তোমার পছন্দ সেরকম সেরকম জিনিস এখানে রয়েছে। তো যদি দেখতে হয় তার জন্য তোমাকে হস্তশিল্প মেলাতে আসতে হবে, আর প্রচুর কালেকশন রয়েছে, কালেক্ট করতে হবে। আমার দিদি প্রচুর জিনিস কিনেছে, এই দেখো একটা ফ্লাওয়ার ভাস কিনেছে, এটার মধ্যে ফ্লাওয়ার্স সাজিয়ে রাখবে। মাটির মগ কিনেছে, মাটির মগ নয়, মগ, সরি, কফি মগ। আর আর কি কিনেছিস? ধুনুচি না, ধুনুচি কিনেছে। এগুলো এগুলো কি? কার্পেট, কার্পেট, কার্পেট 100 টাকা করে, ধুনুচি 30 টাকা করে। তারপরে দাঁড়াও, মাটির পোড়া মাটির কাপ প্লেট 40 টাকা করে, কফি মগ হচ্ছে 30 টাকা করে, তারপরে ঘুনোচি নিয়েছি ছোট সাইজটা 30 টাকা করে। মানে এত রিজনেবল ভাই, আমরা কাঁচের দোকানেও পাই না। মানে আমি মেলাতে ঘুরে মেলাটা আমি শেষ করতে পারিনি, মানে আমি এখনো মেলা ঘোরা কমপ্লিট করে উঠতে পারিনি, প্রচুর স্টল বাকি রয়েছে। মনে হচ্ছে যে রাত্রির 10টা সাড়ে 10টা বেজে যাবে ওই দিকটাও গেলে। বাট আমি মানে আর একটুখানি ঘুরে টাটা বাই বাই বলে দেবো হস্তশিল্প মেলাকে, কারণ কি আমার পা ব্যথা হয়ে গেছে। এদিকে দেখো আমার দিদি প্রত্যেকটা স্টলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 মিনিট 3 মিনিট করে জিনিস দেখেই চলেছে। এটা কিনলে কত নিল? 20 টাকা। এই যে আর একটা জিনিস কিনলো 20 টাকা। এই যে এই দিদির থেকে কিনলো। কি কি দিন জিনিস আছে দিদি তোমার কাছে? সব রকম আছে, ঝুড়ি, তারপরে এই যে এগুলো কি দিয়ে বানাও তোমরা? ও ভালো ভালো, মাকে এটা গিফট করলো, দেখি এটা মাকে গিফট করলো আমার দিদি। কি দিল? লজেন্স রাখবে, লজেন্স, লজেন্স রাখবে, লজেন্স রাখবে। এটা দেখাও, তুলে একটু দেখাও, তুলে একটু দেখাও। সুন্দর সুন্দর জিনিস দেখে মনের আশা তো পূরণ হচ্ছিল না, কিন্তু একজনকে দেখে আজকে আমার মনের আশা পূরণ হয়ে গেছে, সে হলো ওয়ান্ডার মুন্না দি। আজকে আমি ভীষণ লাকি, আমার মানে আমি ভীষণ লাকি, আজকে আমি ওয়ান্ডার মুন্না দির সাথে দেখা হয়েছে, মানে আমি ভীষণ লাকি। আমার কার সাথে দেখা হয়েছে জানো? ওয়ান্ডার মুন্না দির সাথে দেখা হয়েছে, আর আমি ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি, বিকজ অফ আমি মুন্না দির দারুণ ফ্যান, মানে ফ্যান মানে আমি জানি না, মুন্না দিকে দেখে আমার রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে গেছে। মানে আজকে আসা হস্তশিল্প মেলাতে আসা জাস্ট আমার জন্য মানে ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট, আমি মুন্না দিকে দেখে নিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি মুন্না দিকে দেখবো, কারণ আমি মুন্না দির বিশাল বড় ফ্যান, বিশাল বড় ফ্যান। এত বড় ইউটিউব ক্রিয়েটারকে সামনের থেকে দেখে কি বলবো, আমি সত্যিই বুঝে উঠতে পারিনি, কিন্তু মানুষটা খুব ভালো। ছৌ নাচের যখন ডান্স করা হয় তখন যে মুখোশটা ব্যবহার করা হয়, দেখো পেছনে এই মুখোশগুলোই রাখা হয়েছে, জাস্ট মুখোশের রাজ্য যাকে বলা হয়। দারুণ দারুণ
দারুণ দারুণ জিনিস এখানে রয়েছে, বিভিন্ন মাটির জিনিস রয়েছে, মুখোশ, অপূর্ব সব জিনিস। সেলিব্রিটি দেখে যত না আমি এক্সাইটেড হয়েছি, আমি মুন্নাদিকে আজকে দেখে তত বেশি এক্সাইটেড হয়েছি। আর আমার দারুণ ভালো লেগেছে, বিকজ মুন্নাদি খুব ভালো একটা মানুষ, আর বিহেভিয়ার খুব পোলাইট, মানে প্রত্যেকটা মানুষের সাথে, ফ্যানেদের সাথে এত ভালোভাবে মেশে, আর খুব মানে আমার কাছে না সত্যি কথা বলতে আমি আজকে ভীষণ ভীষণ হ্যাপি। আজকে আমার হস্তশিল্প মেলাতে আসাটা একদম সাকসেসফুল, আর মুন্নাদির সাথে দেখা করে আমি ভীষণ হ্যাপি হয়েছি, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর মনের মতন কমেন্ট করো। চলো বাই বাই, এবার বাড়ি যাবো।